এই প্যান্ডেমিকের কারণে জীবনটা যেন তিতা তিতা হয়ে যাচ্ছে, কোথাও আর বের হওয়া হচ্ছে না। খুব ইচ্ছা হচ্ছিল যেন হারিয়ে যাই সবুজ প্রকৃতির মাঝে, আর তাই সিদ্ধান্ত নিলাম ঢাকার আশেপাশেই সেফটি মেনটেন করে নির্জন কোনো এলাকায় ঘুরতে যাওয়ার। আর এরই মধ্যে চোখে পড়ল শাপলা বিলের একটি ফুটেজ, আর তাই সিদ্ধান্ত নিলাম এখানেই যাওয়া যাক। আর ঈদ যেহেতু আসছে সামনে, সবাই হয়তো চাচ্ছেন যে কোথাও ঘুরতে যাবেন, আর যেহেতু দূরে কোথাও ঘুরতে যাওয়া যাবে না, আমার মতে ঢাকার আশেপাশে ওয়ান অফ দ্য বেস্ট প্লেস হচ্ছে এই শাপলা বিলে ঘুরতে আসা। আর সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হলো এখানে গ্যাদারিং একদম নেই বললেই চলে, তো আপনারা নিঃসংকোচে চলে আসতে পারেন এই শাপলা বিলে। আমরা মিরপুর থেকে কুড়িল বিশ্ব রোড হয়ে কাঞ্চন ব্রিজ পর্যন্ত গিয়েছিলাম বাসে, আর সেখান থেকে অটোরিকশা ভাড়া করে গিয়েছিলাম শাপলা বিলে। শাপলা বিলটি মূলত নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জে অবস্থিত, জিন্দা পার্ক থেকে 10-15 মিনিটের মতো সময় লাগে রিক্সায়। সো আপনারা যারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঘোরার প্ল্যান করতেছেন তাদের জন্য এটা একটি আইডিয়াল প্লেস হবে। আপনারা সকালে এখানে এসে এই শাপলা বিলে ঘুরে এরপরে আপনারা জিন্দা পার্কে গিয়ে ওখানে টাইম স্পেন্ড করে দেন আপনারা বাড়ি ফিরতে পারেন। জিন্দা পার্ক নিয়ে আমাদের একটি ভিডিও আছে এই চ্যানেলে, আমি এটার লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, আপনারা চেক করে নিতে পারেন। এই শাপলা বিলে এসে নৌকাতে ঘোরার মজাটা সবচেয়ে বেশি আনন্দের। নৌকা ভাড়া করতে আপনাদের পড়বে 300 টাকা পার আওয়ার। অকেশনগুলোতে নৌকা ভাড়া একটু বেশি নিতে পারে, তবে নর্মালি 300 টাকা করে নেয়। তো চলুন এবার নৌকায় চড়ে এই বিলের সৌন্দর্যটা উপভোগ করি। আপনারা অনেকেই হয়তো ভাবছেন এই বিলের নাম শাপলা বিল, অথচ শাপলার সংখ্যা এত কম কেন? অ্যাকচুয়ালি আমরা এসেছি জুলাই মাসে, আর শাপলার মেন সিজন হলো সেপ্টেম্বর অক্টোবর মাস। আর তাছাড়া শাপলা ভোরবেলায় ফুটে সূর্যের আলো তাপের সাথে মূর্ছে যায়, তাই আপনাদের বলবো আপনারা এখানে আসতে চাইলে সকাল সকাল চলে আসবেন, যত সকালে আসতে পারবেন শাপলার সৌন্দর্য তত ভালোভাবে উপভোগ করতে পারবেন। Thank you.
তবে কপাল গুনে যদি ঝিরিঝিরি বৃষ্টির দিনে এখানে আসতে পারেন তাহলে বলবো এটি আপনার জীবনের অন্যতম স্মরণীয় একটি দিন হয়ে থাকবে। তবে এর আগে আমরা বরিশালের শাপলা বিলের একটি ভিডিও দেখেছিলাম, আমার কাছে মনে হয়েছে ওই শাপলা বিলের শাপলাগুলো আরও বেশি সুন্দর। এখানে যেহেতু অফসিজনে এসেছে এখানে শাপলার সংখ্যা একটু কম। রোদের প্রখরতা কম থাকায় আমাদের সময় কেটেছিল বেশ দারুণ, আর হালকা রোদ ঠেকাতে পদ্মপাতা দিয়ে বানিয়েছিলাম প্রাকৃতিক ছাতা। তবে আপনাদের পরামর্শ দেব, যদি রোদেলা দিনে আসেন সঙ্গে করে ছাতা নিয়ে আসবেন, তাহলে আর সূর্যের তাপকে ভয় পেতে হবে না। তবে একটি গুরুত্বপূর্ণ কথা হলো, আমরা অনেকেই যারা এখানে ঘুরতে আসি তাদের মধ্যে অনেকে সাঁতার জানি না, আর তাই বলবো যদিও পানি এখানে কম তবুও নৌকায় উঠে বেপরোয়া হবেন না। শান্ত জলের সবুজ প্রকৃতির আবেশে মন জুড়ানো শেষ করে এখন আমাদের বাড়ি ফেরার পালা। তবে শেষ হইয়াও যেন হইল না শেষ, কাঞ্চন ব্রিজের কাছে যেতে না যেতেই আমাদের চোখে পড়ল অদ্ভুত সুন্দর এই লোকেশন, যার পানি দেখে মনে হয়েছিল এটি যেন থাইল্যান্ডের কোনো বিচের পানি এসে জমা হয়েছে এখানে, আর এখানকার লাল টিলা যেন মনে করিয়ে দিচ্ছিল নেত্রকোনার কথা। Thank you.
তো এই ছিল আজকের ভ্রমণ ডায়েরি। আপনাদের যদি কোনো প্রশ্ন বা মতামত থাকে জানান কমেন্ট বক্সে। আর সুন্দর সুন্দর ট্রাভেল ভিডিও দেখতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর অবশ্যই ভিডিওটি সবার সাথে শেয়ার করুন। ধন্যবাদ।